প্রিয় দর্শক, আজকে যে দেখতে পাচ্ছেন আপনারা, করোনা ভাইরাস নিয়ে কুন্তি একটা সেবা হাত বাড়িয়ে দিয়েছে, যে সাংবাদিক মিডিয়াদের জন্য যারা ফিল্ডে কাজ করে তাদের জন্য একটা কুন্তি মেডিসিন এখান থেকে ফ্রি দিচ্ছে। ঢাকা জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে শাহিন ভাই একটা পদক্ষেপ নিয়ে একটা কমিটি গ্রহণ করে কুন্তি উনি এই সেবাগুলো দিয়ে যাচ্ছে, আপনারা কুন্তি সরাসরি দেখতে পাচ্ছেন। তো আপনাদেরও ধন্যবাদ বাংলা টিভি 71-এ চোখ রাখার জন্য। দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। এখানে আমরা যে ব্যবস্থাপন করেছে করোনা ভাইরাস নিয়ে, ওনার সাথে ব্যবস্থাপন যিনি করেছে তাকে শাহিন ভাই, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আসলে এটা কিন্তু একটা বিশাল একটা সেবা, এই সেবাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি উনি কিন্তু বিভিন্ন রকমের মেডিসিনগুলো দিয়ে যাচ্ছে, একটা সেবা চিন্তাভাবনা মাথায় নিয়ে কিন্তু উনি কাজ করে যাচ্ছে। তো আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আসলে বর্তমানে করোনা ভাইরাস যেটা বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করছে, আমি মনে করি যে এই করোনা ভাইরাস সবচেয়ে বেশি সুরক্ষার দরকার আমাদের সাংবাদিকরা, গণমাধ্যম কর্মী, যারা সারাদিন পরিশ্রম করে সংবাদগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, তাদের সুরক্ষাটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা জুম বাংলাদেশ এই জন্যই মূলত সাংবাদিকদের সুরক্ষায় বিভিন্ন প্রকার ম্যাটেরিয়ালস বিতরণ করছে, হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার সাবান, টিস্যু এবং হ্যান্ড গ্লোভস বিতরণ করছে। আমরা মূলত জুম বাংলাদেশ একটা ভলান্টিয়ার্স অর্গানাইজেশন, এখানে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্টরা সম্মিলিতভাবে আমরা কাজগুলো করে থাকি। আমরা পথ শিশুদের নিয়ে কাজ করি। আমরা হ্যান্ড স্যানিটাইজার যেটা তৈরি করেছি, এটা বুয়েটের একজন বিশেষজ্ঞ কেমিস্টের পরামর্শ করবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে চারটি মূল ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে আমাদের এই হ্যান্ড স্যানিটাইজার নিজেদের তৈরি। আমরা এগুলো দিচ্ছি সাংবাদিকরা যাতে প্রোটেক্ট থাকে। আমাদের এই কর্মকাণ্ড চলবে আরও প্রায় এক সপ্তাহ চলবে। আমরা 3000 স্যানিটাইজার তৈরি করেছি মানুষকে বিতরণের জন্য। এই যে আপনি সেবাগুলো দিয়ে যাচ্ছেন, এটার অর্থনীতি কতটুকু সহযোগিতা বা সরকার থেকে পাচ্ছেন বা আপনি কীভাবে করছেন? এখানে বিষয়টা আমি আগে বলছি যে আমরা যেটা চালাচ্ছি, যারা এটা সম্পূর্ণ স্বেচ্ছাসেবা, আমরা শ্রম দিয়ে যাচ্ছি। আমাদের পিছনে কিছু মানুষ রয়েছেন যারা মানবিক মানুষ, আমি বলবো তারা সমাজে বিত্তশীল মানুষ, আমাদের সহযোগিতা করছেন। কারণ যা যে সহযোগিতা হচ্ছে সেটা আমাদের, আমরা যে পরিমাণে চাচ্ছি, আমরা তো চাই যে বাংলাদেশের হাজার হাজার মানুষের কাছ পাশে আমরা দাঁড়ানো, কিন্তু ওই অর্থে আমরা সহযোগিতা যতটুকু পাচ্ছি আমরা তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছি। তো আমরা যদি আরও সহযোগিতা পাই, হয়তোবা আমরা আরও অনেক মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ বাংলা টিভি। উপহার দেওয়ার ভিতর দিয়ে সহায়তা করেছে জুম বাংলাদেশকে আমরা ধন্যবাদ জানাই। ঢাকা রিপোর্টার ইউনিটির নির্বাচিত নেতৃবৃন্দর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি আশা করব যে ঢাকা রিপোর্টার ইউনিট বরাবরই সাংবাদিকদের সবচেয়ে সক্রিয় সংগঠন, তারা আগামীতেও সাংবাদিকদের স্বার্থ রক্ষায়, আমাদের নিরাপত্তায় এবং আমাদের অধিকার আদায়ের প্রতিটি স্তরে তারা পেশাগত দায়িত্ব পালন করবে, সাংগঠনিক দায়িত্ব পালন করবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাধুবাদ জানাই এবং আমরা মনে করি আমাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য আমরা যারা সাংবাদিকরা, আমরা আমাদের কমিউনিটিতে, ফ্যামিলিতে এবং অন্যান্য জায়গায় যদি সবাইকে সতর্ক করি, গ্যাদারিংটা কমিয়ে আনি, তাহলে আমরা অনেকটা বিপদে দিয়ে থাকতে পারব। এটা বলতেই হয় এবং যে 31 তারিখ পর্যন্ত মেয়াদ ধরে সরকারের তরফ থেকে যে ঘোষণাগুলো দেওয়া হচ্ছে, নিজেদের পার্থক্য মাঠে দেওয়া হচ্ছে, নিশ্চয়ই তার ভিতরে কোনো কিছু আছে। আমরা ধরে নিতে পারি এই সামনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। সুতরাং প্রাথমিকভাবে 31 তারিখ পর্যন্ত যাতে আমরা এই গ্যাদারিং বা অন্যান্য জায়গা এড়িয়ে চলতে পারি, সেদিকে আমাদের তো দৃষ্টি রাখতে হবে। এটা হয়তো বাড়তে পারে বা বাড়তে নাও পারে। আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও 31 তারিখ পর্যন্ত ট্রেন যোগাযোগ, ভারতের সবচেয়ে বড় এবং যোগাযোগটা হচ্ছে ট্রেন, ট্রেনটাই তারা বন্ধ করে দিয়েছে। কতটা বিপদ হলে এরকম জায়গায় যেতে পারে এটা আমরা আশ করতে পারি। সেই ধারণা থেকেই আমরা সবাই যাতে সতর্ক হই, সবাই নিজ নিজ স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকি, সেই চেষ্টার সাথে আজকে জম্মু বাংলাদেশ এখানে ঢাকা রিপোর্টার ইউনিটির আহ্বান এগিয়ে আসছে। আমি জম্মু বাংলাদেশকে ধন্যবাদ জানাই, ঢাকা রিপোর্টার ইউনিটকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক সহকর্মী, সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন এখানে সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে সবাই সুস্থ থাকুন, এই কামনা থাকবে। ধন্যবাদ।